Assalamualaikum guys, this is Shakur from Let's Chill with Shakur and আজকে আমরা আছি হাইওয়েইন হোটেলের সামনে। এটা বেসিক্যালি চট্টগ্রাম যেতে পারে। আমি এর লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো লেটস গেট স্টার্টেড। বেসিক্যালি দে আর ফেমাস ফর ওয়েল ফার্নিশ অ্যান্ড মেনটেনিং হাইজিন। সো আসলে কথাটা কিন্তু পুরোটাই সত্য। যারা জান নাই তারা হয়তো এখন বুঝবেন না জিনিসটা। সো আমি রিকমেন্ড করব যে সবাইকে একবার হলো কুমিল্লার ভিতরে যারা আছেন তারা একবার হলো রেস্টুরেন্টে ঘুরে আসবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। এবং সেখানে ছবি তোলাও কিন্তু অনেক ভালো একটি স্পোর্ট আছে। তাদের স্পেশালিটি হলো তাদের খিচুড়ি এবং গরু মাংসের যে কম্বিনেশন সেটা। এবং আমার জানা মতে ঢাকা চিটাগাং হাইওয়েতে এবং আমাদের কুমিল্লার ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে তার ভিতরে তাদের যে খিচুড়ি এবং গরু মাংস কম্বিনেশনটা সেটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। এবং তাদের খিচুড়িটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট, এবং নট অনলি খিচুড়ি, তাদের গরু মাংসটাও যথেষ্ট ভালো। যদিও আমরা যখন খেয়েছি তখন কিছুটা হাড়ের পরিমাণ বেশি ছিল, যার ফলে আমি এটা রেট দেবো 9/10। তুমি এভাবে টুকে টুকে খাচ্ছ কেন? কারণ ওইটা ওইটা টুকে খাও, ওইটা টুকে খাও। হ্যাঁ, একটু ভালো কিছু উপদেশ দাও তো আমাদের ভিউয়ার্সদের জন্য। আমি একটু ইসলামিক মাইন্ডেড হয়ে যেতেছি। তার মানে কি তুমি বলতে চাচ্ছো তুমি এতদিন ইসলামিক মাইন্ডেড ছিল না, এখন হচ্ছে? ডিপলি হওয়ার চেষ্টা করছি। ও আচ্ছা, গুড গুড। না বাট পারফেক্ট হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সাদা সে সামথিং অ্যাবাউট ওকে সাদাতে পর্দা করছে। সো এখন ফারহান গরু মাংস নিচ্ছে। খাওয়ার পরে একটা এক্সপ্রেশন দিবা, ঠিক আছে? গরু মাংসটা নিয়ে ওকে